ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট অ্যাকাডেমি সো তোমাদের সামনে কিন্তু আজকে আমাদের যে ক্লাস যেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে কি এসএসসি জিডি তো আমাদের যে ভ্যাকেন্সি ইনক্রিজ হলো যেটা বাড়লো তো তার পরিপ্রেক্ষিতে বা তার যে প্রভাবটা কি কাট অফে পড়বে হ্যাঁ অবশ্যই কাটঅফে পড়বে তো সেই যে কীরকমভাবে কাটঅপে প্রভাব পড়বে বা আমাদের এখন এক্সপেক্টেড যে কাট অফটা কীরকম হতে পারে তা নিয়ে কিন্তু তোমরা অনেকে আমাকে বলেছো যে স্যার ভিডিও বানান ভিডিও বানান তো অবশ্যই কিন্তু ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমরা কি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে কারণ শেষে কিন্তু আমি বলে দেবো যে কারা ফিজিক্যালে ডাক পাবে বা ফিজিক্যালও কীরকম কাট আপ হতে পারে বা ফিজিক্যালও কির এটা হচ্ছে যে ফাইনাল কাট বলবো এই যে কাট আমি বলবো সেটা হচ্ছে পুরোপুরি ফাইনাল কাট এই নাম্বার যদি থাকে তাহলে তোমরা কি ফাইনালে সিলেকশান মানে পেয়েই গেছো এরকম একটা ব্যাপার পাওয়ার চান্স প্রবল কিন্তু এটা মাথায় রেখো সবসময় এক্সপেক্টেড এটা ঠিক আছে এরকম না যে কি হ্যাঁ এটা হয়ে গেল মানে হয়ে যাবে এর থেকেও কমও হলে হলেও হয়ে যেতে পারে আবার বেশি হলেও হয়ে যেতে পারে ব্যাপারটা হচ্ছে যে কি হ্যাঁ এতদিন ধরে গতনুগতিক দেখে আসছি তো তার উপরে ভিত্তি করে কিন্তু সেই এক্সপেক্টেড কাট আপটা নিয়ে এসেছি তো এরকম যা নাম্বার যদি তোমাদের থাকে তা তোমরা কিন্তু অনায়াসে থাকবে এবং ভালো করে কি করবে ফিজিক্যালের জন্য তৈরি হও তো সর্বপ্রথমে একটা কথাই বলে দিই যে সমস্ত রকম এইখানে কিন্তু নকশালদের নেই ঠিক আছে বলতে পারো স্যার নকশালরা কী করলো আমি লাস্টেবেলায় বলে দেব নকশালদের কতটা কি লাগবে ঠিক আছে তো সবারই কাট আপ বলবো এখানে ইভেন ফিজিক্যালেরও কাট আপ বলবো কিন্তু তোমাদের ভিডিওটা কী হলো প্রথম থেকে এসে পর্যন্ত যদি ভালো লাগে তাহলে ভিডিওটা কী করবে একটু লাইক করবে এবং তার সাথে সাথে কিন্তু কী করে দেবে সাবস্ক্রাইব করে দেবে চলো তাহলে আজকে আমরা ভিডিওটা শুরু করি দেখো এই হচ্ছে আমাদের দু হাজার এস দু হাজার চব্বিশ এক্সপেক্টেড কাট অফ যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ ঠিক আছে এটা হচ্ছে ফাইনাল কাট অফ তো আমি একদিকে মেল ছেলেদের লিখেছি একদিকে ফিমেলদের লিখেছে আমি দুজনেরই বলে দেব এখানে দেখো জেনারেল এটা হচ্ছে জেনারেল জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল বর্ডার ডিস্ট্রিক্ট ভালো করে বুঝে ব্যাপারগুলো আর ওবিসি আছে একটা জেনারেল ডিস্ট্রিক্ট আছে একটা ওবিসি আছে বর্ডার ডিস্ট্রিক্ট তো এইভাবে ভাগ করে দিয়েছি তো প্রত্যেকটা আমি কিন্তু এবার যে এক্সপেক্টেড যে কাট অফটা হতে পারে সেটা বলতে চাচ্ছি ভালো করে ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা তোমরা দেখো আমি যে কাঠ আপটা বলছি রকম নাম্বার থাকুক বা তার আশেপাশে থাকলেও কিন্তু তোমরা ভালোভাবে প্রিপারেশান মাঠের জন্য নিবে দেখো প্রথমে আসছে যেটা জেনারেল জেনারেল ডিস্ট্রিক্ট ঠিক আছে তো তোমাদের যারা মে ছেলেরা আছো ঠিক আছে যারা মেল যারা ছেলেরা আছো তো তাদের ক্ষেত্রে কতটা কাঠ হতে পারে সেই কাট আপটা বেশি না ভালো করে শোনো যে কাট আপটা আমি লিখছি সেটা কিন্তু খুব ভেবে চিনতে লিখছে খুব ভেবে চিনতে কিন্তু আমি আলোচনা করেছি তোমাদের যদি যারা ছেলেরা আছো জেনারেল ডিস্ট্রিক্টে তোমাদের যদি এই নাম্বার থাকছে একশো প্লাস নাম্বার যদি থাকছে তার মানে তোমরা বিশালভাবে সেফ জোনে আছো সেইটাই যদি আমি এবার মেয়েদের ক্ষেত্রে চলে যাই তাহলে এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কিন্তু নাইনটি প্লাস মেয়েদের ক্ষেত্রে যদি তোমাদের নাইনটি প্লাস থেকে যারা জেনারেল ডিস্ট্রিক্ট তাহলে তোমরা ব্যাপকভাবে জোনে আছো তোমরা কিন্তু ভালো করে পরবর্তী স্টেপের জন্য প্রিপারেশান নাও এ হয়ে গেল এবার আছে বর্ডার ডিস্ট্রিক্ট তাহলে বর্ডার ডিস্ট্রিক্টে আমাদের কথা হবে বর্ডার ডিস্ট্রিক্ট যারা আছো তোমাদের যদি নাইনটি প্লাস থেকে থাকে যারা জেনারেল আছো বর্ডার ডিস্ট্রিক্টে তাহলে কিন্তু তোমরা ভালো জোনে আছো যদি এই নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা ভালোভাবে মাঠের জন্য প্রিপার মেয়েদের যেটা হচ্ছে সেটা কিন্তু তোমাদের নাইনটি এটা ধরে নাও যে সত্তর প্লাস এটা হচ্ছে মেয়েদের মেয়েদের যদি তোমাদের সত্তর প্লাস থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু সেফ আছে মানে আমি অনেক চিন্তা ভাবনা করলাম অনেক কিছু দেখাদুখির পর অনেক চিন্তা ভাবনা করার পরে কিন্তু কাট আপটা নিয়ে এসেছি তো অনেক বিবেচনা করার এনে ইডাবলিউএস হলে এখানেই তো ইডাব্লিউএসটাও বলবো ঠিক আছে তো ইডাব্লিউএসটাও কিন্তু আমি অবশ্যই বলবো তো সেটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই দেখে নাও দেখো এরপরে যেটা আসছে সেটা আসছে আমাদের ওবিসি তাহলে ওবিসি আমাদের প্রথমে আসে যেটা জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি যেটা জেনারেল ডিস্ট্রিক্ট আমাদের কত হতে পারে দেখো ওবিসি যারা জেনারেল ডিস্ট্রিক্ট আছো তোমাদের কিন্তু নাইনটি প্লাস লাগবে যারা জেনারেল আছো ঠিক আছে জেনারেল যারা আছো তারা হচ্ছে নাইনটি প্লাস কিন্তু তোমাদের হলে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এইটা এইটা হচ্ছে যে যারা জেনারেল বর্ডার ডিস্ট্রিক্ট আছো তোমাদের নাইনটি না অনেকে বলতে পারে যে এটা সেটা অনেকটা বেশি এটা যদি তোমাদের আশি প্লাসও থাকে ভালো করে শুনলাম যদি আশি প্লাসও থাকে তাহলে কিন্তু তোমাদের ভালো চান্স আছে কি বললাম ঠিক আছে মানে এটা আমি বর্ডার ডিস্ট্রিক্ট দেখিনি যাই হোক আমি এটা দেখে নিয়ে এসলাম যাই হোক এটা আমার মানে একটুখানি গন্ডল হয়েছে আমি এটা তীর দিয়ে দিই তাহলে তোমাদেরও একটুখানি বুঝতে সুবিধা হবে ঠিক আছে মানে আমারই প্রথমে হয়ে হয়েছে তোমারও তো গন্ডল হয়ে যাওয়া যেতেই পারে তো ব্যাপারটা দেখো তাহলে প্রথমে চলে এলাম আমাদের এবার আছে ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট নাইনটি প্লাস থাকলে তোমরা ব্যাপকভাবে সেফ জনে আছো তোমরা হচ্ছে প্রিপারেশন নাও এবার দেখো যারা মেয়েদের মেয়েদের কিন্তু এইটটি প্লাস যদি থাকে তাহলে কিন্তু তোমরা সেফ জনে আছো এবার ওবিসি যারা বর্ডার ডিস্ট্রিক্ট এই নিয়ে আমাকে অনেক প্রশ্ন করছে তোমাদের নাম্বারটা যদি সত্তর প্লাস থেকে থাকে ছেলেদের আর মেয়েদেরও যদি সত্তর প্লাস থেকে থাকে তাহলে কিন্তু তোমরা ব্যাপকভাবে জোনে আছো যে নাম্বারটা বলছি আমি এরকম বলে নিই এই থেকে এই এত বিটুইন এত এর মধ্যে আর মধ্যে আমি এত প্লাস থাকলে তুমি প্রিপারেশান নাও ঠিক আছে চলো এবার এটা কিন্তু উইদাউট মানে তোমাদের নর্মালাইজেশান করার পরের আমি যেটা বলছি অনেকের আছে এই নাম্বারটা নর্মালাইজেশান বাদ করার পরেও আছে অনেকে আছে পঁয়ষট্টি পেয়েছে তো নর্মালাইজেশান করে তো তোমার সত্তর প্লাস হয়ে যেতে পারে তাহলে তোমার চান্স আছে বুঝতে পেরেছো তো তাহলে কিন্তু তোমার চান্স আছে এটা হচ্ছে ফাইনাল কাটা বলছি তোমার যদি এরকম নাম্বার থেকে থাকে তাহলে একটা চান্স আছে বুঝতে পেরেছো তো তো চান্সটার কথা বলছি তো তোমার এই হিসেবে তুমি এগো তাহলে তুমি কিন্তু ভালো ফল করতে পারো এবার মাঠেও কিন্তু অনেকে বাদ যেতে পারে ঠিক আছে এবার কিন্তু মাঠেও কিন্তু এবার ব্যাপকভাবে বাদ যেতে পারে এত প্লাস যদি থাকে তাহলে তুমি কিন্তু ভালোভাবে প্রিপারেশন এরপরে যেটা আসে এসি জেনারেল ডিস্ট্রিক্ট এসসি যারা জেনারেল ডিস্ট্রিক্ট আছো যারা জেনারেল ডিস্ট্রিক্ট আছে তোমাদের যদি আশি প্লাস থাকে এসসি যারা জেনারেল ডিস্ট্রিক্ট তোমাদের যদি আশি প্লাস মার্কস থাকে তাহলে কিন্তু তোমরা ফাইনাল সিলেকশন পাওয়ার প্রবল চান্স আছে আর মেয়েদেরও ক্ষেত্রে কিন্তু এটা আশি প্লাসই হচ্ছে ঠিক আছে এবার চলে আসছে এটা এদের এটা এদের এবার আসে এসি বর্ডার ডিস্ট্রিক্ট এসি বর্ডার ডিস্ট্রিক্ট তোমাদের যদি সত্তর প্লাস মার্কস থেকে থাকে যদি সত্তর প্লাস মার্কস থেকে থাকছে আর মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এটা সত্তর প্লাস থেকে থাকছে তাহলে কিন্তু তোমাদের চান্স আছে বারবার বলছি তোমরা আমার কথা মিলিয়ে নিবে যদি এরকম থাকে তাহলে কিন্তু ভালো চান্স আছে ঠিক আছে আমি কেন আমি এইরকম রকম আপটা নিয়ে এসেছি কারণ অনেকে তো ঘাবড়েও গেছে এখন যদি আমি বলে দিই যে কি হ্যাঁ এতর মধ্যে এত ওটার থেকে ভালো এটা এটা হতে পারে পঁচাত্তরও হতে পারে আবার আটাত্তরও হতে পারে ঠিক আছে এরকম নাম্বারও কাটআপও চলে যেতে পারে ঠিক আছে বাট আমি যেটা জানাচ্ছি যে এর একদম আশির বেশি চলে যাবে না যতদূর আমার ধারণা তবে আমি এই কাট এই কারণে নিয়ে এসেছি যে তোমাদের এটা প্লাস এরকম নাম্বার থাকে তাহলে তোমরা প্রিপারেশন নাও মাঠের জন্য বাস এতটুকুই ঠিক আছে চলে পরবর্তী যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের এসটি এসটির ক্ষেত্রে কিন্তু কাট অফটা প্রচুর হাই ঠিক আছে এবার আশা করি এরকমই হাইই যাবে কারণ অনেক ছেলে আছে এসটি আমারও অনেকে খুব ভালো পরীক্ষা দিয়েছে এটা আসছে ছেলেদের জন্য নাইনটি প্লাস আর মেয়েদের জন্য যেটা আসে সেটা হচ্ছে নাইনটি প্লাস এরপর আছে এসসি বর্ডার ডিস্ট্রিক্ট এসসি বর্ডার ডিস্ট্রিক্ট তোমার যদি সত্তর প্লাস হয়ে থাকে তাহলে কিন্তু তোমার কিন্তু চান্স আছে চান্স আছে এবার অনেকে বলতে পারো যে স্যার এত কম কাট অফ যাবে আমি কম কাটা হোক আর বেশি কাটাফ হোক আমি ওই তর্কে যাচ্ছি না আমার তর্কটা হচ্ছে এইখানে তোমার যদি এই এইরকম কাটাফে থাকে যদি এই রকম নাম্বার থাকে উইথ নর্মালাইজেশন মানে নর্মালাইজেশান সঙ্গে যোগ করেও যদি তোমার এই নাম্বার থাকে তাহলে কিন্তু তোমার প্রবলভাবে চান্স আছে হয়ে যাওয়ার ঠিক আছে তুমি তো দেখো এই নাম্বার যদি থাকে আমি একটা কথা এখানে ক্লিয়ার করে দিই তোমার যদি এই নাম্বার থাকে তুমি আমার কথা মিলিয়ে নিবে তোমরা মেডিকেল পর্যন্ত যাবেই যাবে গ্যারেন্টি মিলিয়ে নিবে আমার কথা এবার দেখো ফাইনাল সিলেকশন কি হবে ওটা তো দেখে অবশ্যই আমার লাভ আছে কিন্তু যে মেডিকেল পর্যন্ত গ্যারেন্টি যেতে পারবে এটা তো একটা বড় ব্যাপার তাই না বোঝা গেছে তো এইবার আসে তোমাদের আসল খেলা তোমাদের এটা হচ্ছে যে কি তোমাদের ফাইনাল সিলেকশন মানে ফাইনালে এই নাম্বারটা হতে পারে কিন্তু আমাদের স্যার ফিজিক্যালে কতটা কাট যেতে পারে ফিজিক্যালে কতটা ডাক পাবো ফিজিক্যালে তোমাদের যদি এর থেকে তোমরা কুড়ি থেকে পঁচিশ নাম্বার বিয়োগ করে দিবে বাদ দিয়ে দিবে প্রত্যেকটা যার যেটা কাটা পে যার যার যেটা আছে সেটাতে থেকে তোমরা কি করবে কুড়ি থেকে পঁচিশ মতো বাদ দিয়ে দেবে ধরো আমি কথাই বলছি ধরে নাও যে কি এস সি জেনারেল ডিস্ট্রিক্ট তুমি কুড়ি বাদ দিয়ে দাও তাহলে ষাট নাম্বার মানে ষাট ধরো পঞ্চান্ন থেকে ষাট নাম্বার যদি থাকে তোমার তাহলে তুমি কিন্তু মাঠে রাখ পাবে বুঝতে পেরেছো আমি একটা উদাহরণ দিয়ে বলে দিলাম এইবার হচ্ছে ঝাড়গ্রাম যেটা আমাদের নকশাল ডিস্ট্রিক্ট দেখো নকশাল ডিস্ট্রিক্টের জন্য আমি একটুখানি এখানে একটা কথা বলে দিই অনেকে আছে নকশালের জন্য আমাকে বলে ঠিক আছে ব্যাপারটা বোঝো যারা নক্সলে আছো যেটা আমি দেখলাম মেলদের এইটকে ভ্যাকেন্সি আর মেয়েদের জন্য যেটা আছে সেটা আছে মেবি আছে আটটা তো আমি যেটা বলছি দেখো এরিয়াতে যারা আছো তোমরা যারা পরীক্ষা দিয়েছ তোমাদের নাম নাম্বার যদি প্লাসও ভালো করে শুনো মনে হতে পারে যে কি স্যার কি বলছেন সত্যি বলছি যদি সিক্সটি প্লাস ও নাম্বার থাকে তোমরা কিন্তু মাঠের জন্য প্রিপারেশন নাও সেই জায়গাটাতে গিয়ে না হয়ে যেতে পারে ঠিক আছে হয়ে যাওয়ার চান্স আছে আঠানোটা একটা ঝাড়গ্রাম একটা আর আছে কিনা দেখলাম আমি দেখলাম যে ঝাড়গ্রামে শুধু ছিল এরকম নকশাল ডিস্ট্রিক্ট যদি ভুল হয়ে থাকে তাহলে একটুখানি কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক আছে তো এইটা যদি হয় তাহলে তোমারা কিন্তু ফিজিক্যালের জন্য মেডিকেলের জন্য ভালোভাবে প্রিপারেশনও বোঝা গেছে তো এই ছিল কাট আপের ভিডিও আশা করি ভিডিওটা পেয়ে তোমরা হ্যাপি হয়েছো আর অবশ্যই অবশ্যই যে কি জানাবে যে তোমাদের কার কী পরিস্থিতি আছে তোমরা এই যে ভিডিওটা পেলে তাতে কতটা অবশ্যই অবশ্যই মনে হতে পারে যে স্যার এতটা কম যাবে না আমার কথা মিলিয়ে নেবে হয় এর আশেপাশে নাম্বার থাকবে কাট অফ এর আশেপাশে থাকবে আমি প্লাস বলেছি তার মানে এই নাকি বিশাল প্লাস হয়ে যাবে একশো কুড়ি প্লাস হয়ে যাবে হতে পারে এমন হয়তো একে ধরো ও বি বর্ডার ডিস্ট্রিক্ট যেটা আছে হয়তো সত্তর এই জায়গায় আমি সত্তর প্লাস বলেছি সত্তর হয়তো আটাত্তর হতে পারে বা পঁচাত্তর হতে পারে তার বেশি যে পঁচাশি নব্বই হয়ে যাবে এরকম কিন্তু হবে না কথাগুলো আমার মিলিয়ে নেবে আশা করি সমস্ত কিছু ক্লিয়ার তো সমস্ত কি করবে ভিডিওটা যারা দেখলে তারা কি করবে শেয়ার করে দিবে এবং তার সাথে সাথে কিন্তু তোমরা কি করবে যে কি লাইক করতে বলবে না